মিস্টার দাশগুপ্তা ইউজ টু প্লে মেনি গেমস ক্রিকেট ডিউরিং হিজ চাইল্ডহুড্রা তার শৈশব কালে রকম খেলা খেলতেন সেগুলো কি কি ক্রিকেট হাইড অ্যান্ড সিক আইস পাই প্রভৃতি নেক্সট নাম্বার ডি হোয়াট গেম ডিড মিস্টার গৌদা লাইক টু প্লে মিস্টার গৌদা কোন খেলা খেলতে পছন্দ করতেন আনসার মিস্টার গৌদা লাইক টু প্লে গৌদা তার শৈশব কালে একটা খেলা খেলতে পছন্দ করতেন তার নাম কিংক বিহাইন্ড দা বিগ লিফার মিস্টার গৌদ থার ওয়াজ হিজ ব্রাদার বিহাইন্ড দা বিগ লিফ্ট এই বড় পাতাটার পিছনে মিস্টার গৌদা ভেবেছিলেন যে তার ভাই ছিলেন নেক্সট নাম্বার এফ হোয়েন ডিড मिस्टर গৌদাস স্ক্রিম লাউডলি এন্ড রান ফর হিজ লাইফ এন্ড ওয়াই आंसर मिस्टर গৌদাস স্ক্রিমড লাউডলি অর্থাৎ मिस्टर গৌদা খুব জোরে চিৎকার করেছিলেন এন্ড র্যান ফর হিজ লাইফ এবং তার প্রাণের জন্য দৌড় দিয়েছিলেন অর্থাৎ প্রাণ বাঁচাতে দৌড় দিয়েছিলেন হোয়েন হি স আ ওয়াইল্ড বোর যখন তিনি একটা ওয়াইল্ড বোরকে দেখেছিলেন অর্থাৎ একটা বন্য শূকরকে দেখেছিলেন কোথায় দেখেছিলেন জাস্ট বিহাইন্ড আ বিগ লিফ একটা বড় পাতার পিছনে দেখেছিলেন দ্যাট হি ওয়াজ সিটিং বাই সেই বড় পাতাটার পাশেই আবার তিনি বসেছিলেন অর্থাৎ যে বড় পাতাটার পাশে তিনি লুকিয়েছিলেন সেই পাতাটারে অপর দিকে ওয়াইল্ড বোর্ডটাকে দেখে মিস্টার গৌদা জোরে চিৎকার করে উঠেছিলেন এবং প্রাণ বাঁচাতে দৌড় দিয়েছিলেন নেক্সট পার্ট দেখো কোয়েশ্চেনটার ওয়াই কেন দৌড়টা দিয়েছিলেন এখানে যদিও বা বলা হয়ে গেছে যে প্রাণ বাঁচাতে তিনি দৌড় দিয়েছিলেন কিন্তু তবুও দেখো আমরা এটা বলতে পারি যে হি র্যান দ্য ওয়ে হোম টু হাইড হিমসেলফ আন্ডার হিস বেড তিনি বাড়ির দিকে দৌড় দিয়েছিলেন কি জন্য না টু হাইড হিমসেলফ নিজেকে লুকোনোর জন্য কোথায় লুকোবেন আন্ডার হিস বেড অর্থাৎ তার খাটের তলায় নেক্সট নাম্বার জি হোয়াই ডিড মিস্টার গৌদাস মাদার লাফ মিস্টার গদার মা কেন হেসেছিলেন আনসার বিং অ্যাফ্রেড অফ দ্য ওয়াইল্ড বোর অল চিলড্রেন বার রানিং দ্য ওয়ে হোম বাট দ্য ওয়াইল্ড বেবি বোর ওয়াজ রানিং অফ দ্য অপোজিট ডিরেকশন অফ দেম সো ফানি ইনসিডেন্ট মিস্টার গৌদাস মাদার লাভ বিং অ্যাফ্রেড অফ অর্থাৎ ভয় পেয়ে কার থেকে ভয় পেয়ে দ্য ওয়াইল্ড বোর সেই বন্য শুয়োরটার থেকে ভয় পেয়ে অল চিলড্রেন ওয়ার রানিং দ্য ওয়ে হোম সমস্ত বাচ্চারা বাড়ির দিকে দৌড়াচ্ছিল বাট দ্য ওয়াইল্ড বেবি বোর রানিং অফ দ্য অপজিট ডিরেকশন অফ দেম কিন্তু সেই ওয়াইল্ড বেবি বোরটা ঠিক ওই হোমের অপজিট ডিরেকশনে দৌড়াতে শুরু করেছিল ইটস ফানি ইনসিডেন্ট সেই মজার ঘটনা দেখে मिस्टर গৌদার মাদার লাফট मिस्टर গৌদার মা হেসেছিলেন নাম্বার 8 হোয়াট ডাজ কুয়াস ইন লাইক সার্ডিনস মিন সার্ডিনের মতো স্কোয়াশ করে রাখা এটার দ্বারা কি বলতে চেয়েছেন বা এটার মানেটা কি আনসার দেখো সার্ডিনস আর ওয়ান কাইন্ড অফ ফিশ দ্যাট উই ক্যান বাই ইন আ ক্যান ফর আ নাম্বার অফ সার্ডিনস আর কেপ্ট স্কোয়াস্টিন সার্ডিন হলো এক ধরনের মাছ যেটা আমরা কিনতে পারি কোথায় না একটা ক্যানেতে কিনতে পারি যেখানে অনেকগুলো আর নাম্বার অফ সার্ডিনস অনেকগুলো সার্ডিন মাছকে রাখা হয় আর অর্থাৎ চাপ দিয়ে জোর করে অনেকগুলো মাছকে ক্যানের মধ্যে রাখা হয় অর্থাৎ ছোট জায়গার মধ্যেও অনেকগুলো দিনকে জোর করে চাপ দিয়ে রাখা হয় সেই জন্যই এখানে বলা হয়েছে সাত দিনের মতো স্কোয়াশ করে রাখা আবার এটা আর একটা ক্ষেত্রেও ব্যবহার হয় সেটা দেখো নেক্সট আমরা এর মানেটা খুঁজে নেব আবার দেখো ইন লাইক সার্ডিনস এর মানেটা আবার অন্যভাবেও ব্যবহার করা হয়েছে গল্পের মধ্যে সেই মানেটা দেখো সার্ডিনস ইজ অলসো আ নেম অফ আ গেম ইন হুইচ এভরি প্লেয়ার ইজ স্কোয়াস টুগেদার ইন ওয়ান হাইডিং প্লেস বাই দি এন্ড অফ দ্য গেম এখানে দেখো সার্ডিনস কোন প্লুরাল সেন্সে ব্যবহার করা হয়নি খেলাটার নামই হচ্ছে সার্ডিনস সেই জন্য তার পাশে ইজের ব্যবহার হয়েছে সার্দিনস কি সার্দিনস আবার একটা খেলারও নাম যেখানে এভরি প্লেয়ার প্রত্যেকটা প্লেয়ার কোয়েশ্চেন টুগেদার ইন ওয়ান হাইডিং প্লেস সবাই একত্রে একটা লুকোনো জায়গায় জড়ো হয় বাই দি এন্ড অফ দ্য গেম খেলাটার শেষে নেক্সট নাম্বার টু চিলড্রেন দিস ডেজ ডোন্ট প্লে আউটসাইড এনাফ ডোন্ট ইউ এগ্রি কোয়েশ্চেন এ হু ইজ দ্য স্পিকার এই কথাটা কে বলেছিলেন আনসার মিস্টার গৌদা ইজ দ্য স্পিকার অর্থাৎ এই কথাটার স্পিকার হচ্ছেন মিস্টার গৌদা নেক্সট নাম্বার বি হোয়ার ওয়াজ স্পিকার হোয়েন দিস লাইন ওয়াজ স্পোকেন যখন এই কথাটা বলা হয়েছিল তখন স্পিকার কোথায় ছিলেন অ্যান্সার দ্য স্পিকার ওয়াজ ইনসাইড আ রেস্টুরেন্ট হোয়েন হি স্পোক দিস লাইন স্পিকার একটা রেস্টুরেন্টের মধ্যে ছিলেন যখন এই কথাটা বলেছিলেন বা এই লাইনটা বলেছিলেন

কারণ বর্তমানে বেশিরভাগ ভাগ বাচ্চাই নিজেদেরকে খুশি রাখে কিভাবে খুশি রাখে বাই ওয়াচিং টিভি মোবাইল ফোন ইনডোর গেমস টিভি দেখে খুশি রাখে মোবাইল ফোন দেখে খুশি রাখে অথবা ইনডোর গেমস খেলে নিজেদেরকে খুশি রাখে তারা বাইরে খেলে না তাই আমি স্পিকারের সঙ্গে সহমত বা স্পিকারের মতকে সমর্থন করি এই প্রশ্নটার উত্তরে তোমরা তোমাদের পছন্দের মতো উত্তর লিখতে পারো এছাড়াও সমস্ত ক্ষেত্রেই স্কুলকে অবশ্যই করবে কোন থেকে থেকে তোমাদের কাছ উত্তর করছে সেটাও তোমাদের বুঝে দেখা দরকার তাই অবশ্যই আমার ভিডিও দেখার সাথে সাথে স্কুলকে অবশ্যই ফলো করবে যদি আজকের ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এই ধরনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করবে থ্যাংক ইউ